সকাল সকাল এইরকম সুন্দর একটা স্যালাডের প্লেট হাতে নিয়ে তোমাদের সামনে চলে এলাম বিরিয়ানির রেসিপি নিয়েও চলে এলাম আর আমাদের বাড়ি কে বা কারা আসছে সেটা জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে আজ বুধবার সকাল এখন নটা মতো বাজে এরই মধ্যে আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে আর আমি একটু ডিম কষা করব বিরিয়ানির সঙ্গে সেটার প্রিপারেশনও রেডি হয়ে গেছে তো পুরো ভিডিওটা তোমরা দেখো খুব ভালো লাগবে আর জানো তো আমার বান্ধবীরা আসছে তো আমার মনে তো খুবই খুশি তারপর সকালবেলায় বান্নার সেরে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি ঘরটার একদম পরিষ্কার করে ফেলেছি আর ওর পাপা হানিকেনে স্কুলে গিয়েছে হানিকা স্কুল থেকে আবারও রেখে চলেও আসবে ওদেরকে নিয়ে তো দেখো ঘরটার একদম ক্লিন হয়ে গেছে রান্নাঘরটাও পুরো রান্না বান্না করে একদম মুছে ক্লিন করে রেখেছি আর এবার আমার স্নান করতে যাবার পালা সবকিছু রান্না তো কমপ্লিট হয়ে গেছে ভাবছি একটু ওদের জন্য পায়েস করব। তো চালটা আর খুঁজে পাচ্ছি না গোবিন্দভোগের চাল দেখি কোথায় আছে এদিকে আমি পার্লারের রুমটাও ভালো করে একদম পরিষ্কার করে নিলাম আর কলিং দিয়ে এটা ভালো করে পরিষ্কার করেছি খুব সুন্দর চকচক করছে দেখো একদম আর ঘরটা সত্যি পরিষ্কার হয়ে গেলে এত ভালো লাগে না সকালটা যেমন আরও উজ্জ্বল হয়ে ওঠে তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছে আশা করি খুব ভালো আছে অহেন্দা দিকাশ নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর বন বান্ধবীরা আসবে তো আমার মনে তো অনেক খুশি তো আমি এখন একটু পুজোটা সেরে নেবো দেখো আমার ঠাকুর ঘরটা তো সকালবেলা একদম ঝলঝল করছে আর গাছেরই ফুল দিয়ে আমি একটু পুজো দিয়েছি তো বাইরে থেকে ফুল আমি একদমই কিনি না হয়তো খুব কমই কিনি তো পুজো কমপ্লিট ওরাও দেখো ঢুকে পড়েছে কি আনন্দ হচ্ছে আর ওরা চলে এসেছে ওদের একটু বসতে দিয়েছি একটু গল্প করছে ওরা আর একটু কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছিলাম একটু গরমের মধ্যে আসলো তো একটু কোল্ড ড্রিঙ্কসটা আগে দিই ভেবেছিলাম লস্যি করবো কিন্তু আর টাইম আর পেলাম না তো কোল্ড ড্রিঙ্কসই দিয়ে দিলাম আর ওরা কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে আর আমাকে বলছে তোর তোর তো আমি বলছি আমি একটু পরে খাবো তারপরে একটু মিষ্টিও নিয়ে চলে এলাম একটা করে মিষ্টি দিলাম কেননা বিরিয়ানি খাবে তারপর আবার মিষ্টি খাবে পায়েস খাবে তো এখন দিলে বিরিয়ানিটা খেতেও পারবে না বলে একটা করে মিষ্টি দিয়ে দিয়েছে এদিকে আমার বরকর্তা দেখো একদম স্যালাড কেটে কত সুন্দর প্লেটে সাজিয়ে রেখেছে সত্যি কত যে ভালোবাসে কি বলবো লক্ষ্মী মমিতা তো বলছে তোর বরের কোনো তুলনাই হয় না দেখো কত সুন্দর প্লেট সাজিয়েছে আর এই প্লেটটা নিয়ে আমি এখন রাখতে যাব তো দেখো রেখে দিলাম আর কী কী মেনু বানিয়েছি সেটা তোমাদের দেখায় বিরিয়ানি বিরিয়ানিটা বানিয়েছে কিন্তু আমার বর আর আমি বানিয়েছি ডিম কষা আর ও আলুর দমটা বানিয়েছিল চিকেন কষাটাও বানিয়েছিল আর পায়েসটা পায়েসটা জানো তো স্কুল থেকে এসে তবেও বানিয়েছে তো কেমন হয়েছে রেসিপিটা সেটা কমেন্ট করতে একদম ভুলো না তো এবার ওদের একটু খেতে দিয়ে দেবো কেননা আবার দুটোর আগে ওদের পৌঁছাতে হবে বাচ্চাদের ছুটি হয়ে যাবে এর মধ্যে আমরা অনেক আড্ডা মারলাম তারপরে রিলস করলাম খুবই আনন্দ হলো কেমন করে যে টাইমটা চলে গেল আমরা কেউ বুঝতেই পারছিলাম না খুব আনন্দ করলাম এই অল্প টাইমে তারপর ওদের খেতে দিয়ে দিলাম দেখো সবাই বসে পড়েছে আর রেশমি তো একটু ডিমটা খাবে না মাংসও খাবে না তোর জন্য আলাদাভাবে নিরামিষ আইটেম বানিয়েছিলাম বিরিয়ানিটায় তো ওকে দিয়ে দিলাম কি করব বলো ওই এ মাসে খায় না খুব মনটা খারাপ লাগছিল ঠিক আছে নেক্সট টাইম ওকে আবার খাইয়ে দেব তো সবাই খেতে বসে গেছি আর আমরা খুব গল্পও করছি আমার বড় ছিল পাশে ওকেও দিয়ে দিলাম আর ও তো ওদের সঙ্গে বেরিয়ে যাবে বাচ্চাকে আনতে আর এদিকে মমি তো আমার বরের স্যালাড কাটাটা মানে যেটা সাজিয়েছে প্লেটে ওটা ছবি তুললো বিরিয়ানি তুললো সমস্ত ছবিগুলো ওর বরকে দেখাবে আর কি সবার একটু হয় না যে বরটা কিছু করলে একটু অনেক আনন্দ হয় তো ও বলবে আর কি সেই জন্যই তো সবাই খেতে শুরু করে দিয়েছে আর ওদের নাকি অসম লেগেছে বিরিয়ানিটা এত সুন্দর বানিয়েছে আর এই যে দেখো যার জন্য সব কিছু দুপুরবেলা একটু মানে সবাই পেট ভর্তি করে ভাত খাবে এটাই তো বলো কিন্তু আমাদের যেন তো হয়ে ওঠে না আমরা যেহেতু বাচ্চা নিয়ে স্কুলে যায় ওদের সঙ্গে আমাদের থাকতেও হয় তো আমরা মানে কখনো একটু রুটি কখনো মুড়ি এটা ওটা খায় তেমন করে খেতেও পারি না তো আজকে ওদের পেয়েছি তো আমি মানে একদম কবজি ডুবি খাইয়ে ছাড়বো তো জোর করে করে ওদের খাইয়েছি আর কি তারপর দেখো খাওয়া কমপ্লিট এখন ওরা বাড়িতে মানে যাবে বাচ্চাগুলোকে স্কুল থেকে নিয়ে তো খুব মনটা খারাপও করছে আমার আর আজকে তো আমি যেতেও পারবো না সত্যি খুব মিস করবো এদেরকে তো ওরা আবার নেক্সট টাইম আসবে সবাই আসবে আমিও যাব খুব আনন্দ করবো বন্ধুত্বের সম্পর্ক এটা কি এত সহজে ছাড়া যায় বলো তো যেতে তো হবে তো আমাদের ভিডিওটি আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করো লাইক করতে একদম ভুল না প্রচুর প্রচুর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমার ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে অহিন রাধিকাস ব্লগ তো দেখো ওরা টাটা করে বেরিয়ে গেল আর একদিকে আমার সোনাও বেরিয়ে গেলো টাটা করে বলছি না না তুমি টাটা করো না তুমি তো আবার আসছো ব্যাক টু ব্যাক তো তারপর দেখো আমি একটু প্লেটে পায়েসটাও খেতে বসে গেলাম আমি এটা খাইনি টেস্ট করিনি সত্যি খেয়ে দেখছি এত সুন্দর বানিয়েছে না ও একটা মানুষ মধ্যে এতটা গুণ থাকে আমার বর না মানে কিছুই পারতো না তা আমাকেও হেল্প করতে করতে না পুরোটাই শিখে গেছে আর আমাকে কাউকে লাগেই না আমার বডি একাই একশো তো যাই হোক আজকের মতো এখানেই তোমাদের টাটা করছি তোমরা সকলে খুব ভালো থেকো হ্যাপি থেকো আর এই রকম আমার মতো না সবাই আনন্দ করতে ভালোবেসো তাহলে তোমাদের দেখবে মন শরীর সব কিছু ভালো থাকবে তো এখানেই তোমাদের টাটা বাই বাই টে ক্যাসিউ বাই বাই ইউটি তাড়াতাড়ি দেখে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও